আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মঞ্জুর গেমিং। আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের গেমসটা হচ্ছে অনেক মজার, আই হোপ সবার ভালো লাগবে। আর যারা দেখতেছি ভিডিওটা, আই হোপ সবাই একটু লাইক করে দিব ভাই, একটা লাইক আমাকে অনেক সাপোর্ট দিয়ে থাকে। তো আই হোপ আপনারা সবাই একটু লাইক করে দিবেন ভিডিওটা। তো আমরা গেমের দিকে চলে যাচ্ছি ভাই। পচিংকিতে নামছি, পচিংকিতে নামার পর ভাই কোনো লুট টুট কিছু নাই ভাই, কোনো রকম একটা মিনি পাই ভাই, মিনি আর ইউএমপি নিয়ে। সামনে এনিমি ছিল তো ওদের উপরে রাশ করে দেবো, সামনে ফায়ারের শট আসে তো সেটা চিন্তা করে আমি ভাবি যে ওদের ওখানে যেয়ে রাশ করে দিব। তো সেটা চিন্তা করে আমি সামনের দিকে যাচ্ছি। তো ওখানে আমার একটা বট চোখে পড়ে, যে ওটা বট ওখানে আসছিল, পরে ওখান থেকে বটটাকে নক করা হয়। তো ওইটাকে আমি ফ্রি কিল নিই ভাই, ওর নকটা আমি ফিনিশ করি। তো ওখানে দেখতে পাচ্ছি যে ওখান থেকে একটা যাচ্ছে, তো ওরে আমি ডাউন করে দিই নকডাউন। তো দেওয়ার পর আমি সামনের দিকে পুশ দিয়ে দিই, আমার টিমমেটকে দেখছিলাম যে আসো, ও বলতেছে গান ছিল না ওর কাছে, তো আমি ভাবলাম একাই পুশ দিই একটা নক নক আছে। তো এই সুযোগটা নিয়ে নিলাম, সাথে দুইটা কিল পেয়ে গেলাম। তো এখান থেকে ঝটপট লুট করে চলে গেছি, সামনে ফায়ারিং হচ্ছিল। তো এসে দেখি দ্রুতন ওয়ালা একটা টিপিপি নিচ্ছে, তো ওকে আমি ডাউন করে দিই। অন্য সামনে আবার অন্য আরেকটা টিম ছিল, তো ওখানে ওদের সাথে ফাইট নিচ্ছিল মেবি এই টিমটা। তো আমি এখানে লুট টুট করি ভাই, একেম পাই এর কাছ থেকে, একেমটা নিই, একেমটা নিয়ে সুন্দর মতন ওর ওইখানে যাই। যাওয়ার পর ওইখানে মিনিটা একটা দাঁড়াচ্ছি, সত্যি ছিল আই ডোন্ট নো, বাট মিনি থেকে নক করে দিই। ওরা একটা ছিল ভাই নো স্কোপ মিনি ভাই, খুব বাজে অবস্থা চালানো, স্পেশালি আমি চালাতে পারি না। তো এখান থেকে আমি এটাকে ফিনিশ করে দিই, ফিনিশ করে দেবো রাইটে একটা বট বাজে, আবার চোখে ভাই ফ্রি কিল, কিন্তু এটা আমার টিমমেট ভাই ফ্রিটা নিয়ে নেয়, যাক কোনো ব্যাপার না। তো এখান থেকে আমি সামনের দিকে পুশ দিয়ে আমি টিমমেটকে বলতে থাকি যে সামনে চলে আসে পুশ দিই। আমি ভাবছি কোনায় ছিল, ওই জন্য আমি কোনাতে চলে আসি। তো আমি আইডি ছিল এখানে, কিন্তু ওরা পিছিয়ে ফল ব্যাক করছে, ওরা পিছের দিকে চলে গেছে। তো এখানে আমি দাঁড়িয়ে হোল্ড করতেছি, তো এর ভিতরে আমি শটগান রিলোডের শব্দ পাই, তো এখানে ঢুকে পড়ি শটগান রিলোড করতে হবে। তো এর পাশে আটটা ছিল ভাই, টিমমেট ভালো ব্যাক আপ দিছে, আর না হয় আমি এখানে নক হওয়ার সম্ভাবনা ছিল বেশিরভাগ, যাক ব্যাপার না। তারপর এখান থেকে আমি লুটপাট করে বের হচ্ছি, তো এর ভিতরে ভাই চোখে বট বাজে আগাইন, বটটাকে মারি, বট মারা ভাই ফিলিংস অন্যরকমের, প্রো প্রো। আচ্ছা এখানে আমি আরও একটা বট দেখতে চলে আসে ভাই, বটটা কাভারে চলে গেছি, মারতে পারলাম আমার শিট বেড়ে অটো থেকে ওকে মেরে দিই। তো এখান থেকে লুটপাট করে বটটাট মেরে ভাই দেন চলে যাচ্ছে ডাইরেক্ট ড্রপে, ড্রপে আসার পর তো এখানে ভাই টিমমেট বলছে পিছে বাইক, পিছে বাইক, এটা শুনলাম সাথে সাথে বাইকটা ঘুরিয়ে ফেলি। বাইকটা ঘোরানোর পরে দেখি ভাই এখানে ওরা দাঁড়া ওপেনে ছিল, তো আমি ভাবলাম কাভারে নেই, কাভারে নেই দেন ওদের একটু মারি। তো কাভারে এখানে গাড়িতে থামাই, থামানোর পর এখান থেকে লেফটে একটা আসতেছিল, সামনে সামনে ছিল লেফটে, এটা ডাউন করে ফেলে আমার টিমমেট। তো আর একটা আমি ভাবছি যে এ পাশে ছিল, তো এ পাশ থেকে আমি যাচ্ছি পরে দেখি ওপেন থেকে উঠছে। তো এখানে এখানে গাইস, এখানে তো আমরা ফাইটটা দেখে মজা করবো, এখানে অনেক মারামারি হয়, অনেক মারামারি। তো এখানে এটা শেষ, এখান থেকে একটু এদিকে দেখছি বাকি থেকে আর একটা স্কট আসতেছে, তো বাকি ওটা ডাউন করে একটা, দেন আর একটাকে আমি ফিনিশ করি। তো এখানে আমাদের লুটপাট হয়ে যায়, তারপর এখান থেকে আমরা বের হচ্ছি, এর ভিতরে অ্যাগেন একটা বাইক কারের সাউন্ড ইয়ে আসতেছিল, তো ওকে মেরে দিই। ও ভাই ওর কাছ থেকে অম টম পাই, অনেক ভালো অম ছিল, প্রায় 30টা অ্যামো ছিল অমে। তো এখান থেকে আমরা বের হচ্ছি, এর ভিতরে আরও একটা গাড়ি চলে আসে ভাই, কতগুলো এসে চলে আসে একটা জায়গার ভিতরে, দেন ওকে এই টিমটাকে আমরা ওয়াইপ করে ফেলি। এই টিমটা মারার পর গাইজ এখানে লুটপাট করছে আমার টিমের সাজিদ, খুব সুন্দর মতন নিরিবিলি লুট করছে, লুট করছে সে মানুষকে। এর ভিতরে আরও একটা এনিমি চলে আসে, চলে আসার পর দেন ওকে ডাউন করে দেয়। পরে আমি ওকে স্পট করতে পারি না, স্পট যখন করি তো ও কাভারে চলে যায়। তো এখানে পিছিয়ে বট বলতেছে, তো ভাবলাম কী করবো, বটটাকে মেরে দিলাম। বটটা মারার পর এখান থেকে ওকে রিভাইভ করবো, সেই জন্য স্মোক করছি। তো স্মোক করে ভাবতেছি যে তারপর ওকে ধরবো, কিন্তু আনফর্চুনেটলি বেচারাকে বাঁচানো যায় না, ওকে ফিনিশ করে দেয় উপর থেকে। তো গাইস তোমরাই দেখো কীভাবে ওকে আমি মারি, একটা পার্ট সে হেড শট, এটা পার্টটা সে হেড শট, নাইস শট, জি জি। যাই হোক গাইস সবাই একটু লাইক করে দিন ভিডিওটা, আই হোপ যাই দেখছি পরে একটা বট বাজে আবার যাবার পথে, তো বটটাকে মারি পেয়ে এত বট আসলে কোথা থেকে কিছুই বুঝতেছি না। তো এখানে লাস্ট মোমেন্টে চলে এসে গেছি, এখানে আমার অনেক ফাইট হয়েছে, অনেক সময় লাগছে, তো এটা দেখালে তোমাদের অনেক সময় লাগবে। তো সেই জন্য এখান থেকে এদের ওপেনে আসার আমি অপেক্ষা করি যে এরা ওপেনে আসবে, কারণ জোনটা আমার পুরো ফেভারিট ছিল জোনটা। পরের সেকেন্ডটাকে দেখো কি সুন্দর খেলছিলাম, এবং উইনার উইনার চিকেন ডিনার। ওকে গাইস থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ গেম প্লেটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।